দেশের মাটিতে আসতে চলেছে নতুন চমক, আর সেই চমকের আন্দাজ আমরা প্রথম এক প্রোমোতেই পেয়ে গেলাম। আজ যেই প্রোমো রিলিজ হয়েছে স্টার জলসার অফিসিয়াল পেজে, সেখান থেকেই আমরা জানতে পারলাম মাম্পির জীবনে আসতে চলেছে এক খুশির খবর। মাম্পির চাকরিটা হয়ে গেছে, তবে একই সঙ্গে আসতে চলেছে নোয়ার জীবনে এক বিপদ। অভিভাবকরা বিক্ষোভ জানিয়েছে, তাকে তারা আর স্কুলের শিক্ষিকা হিসেবে মেনে নিতে চায় না। এটার মূল কারণটা হয়তো আমরা অনেকেই জানি, কারণ নোয়া শিবুদাসকে খুন করতে গেছিলো এবং অভিভাবকরা স্বাভাবিকভাবেই সেটাতেই ভয় পেয়ে আছে যে যদি এরপর কোনো স্টুডেন্টের সাথে নোয়া এটা করে, তবে এটা সম্পূর্ণভাবে আমার মনে হচ্ছে শিবুদাসেরই কোনো প্ল্যান বা চক্রান্ত। সেটা করেই সে নোয়াকে আবার ফাঁসাতে চাইছে এবং আবারও তাকে বিপদে ফেলতে চাইছে, যাতে সে ভালোভাবে না থাকে। তো এবার নোয়াও ছাড়া পেয়ে গেছে, সেটা আমরা প্রমোতেই দেখতে পেলাম যে সে আর জেলে নেই, সে বাড়ি ফিরে এসেছে। মাম্পির জীবনে খুশির খবর, একই সঙ্গে নোয়ার জীবনে দুঃখের খবর, দুটোই একসাথে নেমে এসেছে। তো এখন এটাই দেখার যে কিভাবে এই ঝঞ্ঝাটের মোকাবিলা করে মুখার্জি পরিবার পেরিয়ে যায় আরও অনেক দূর, এবং কী করে নোয়া এই ঝঞ্ঝাটের মোকাবিলা করে, এবং মাম্পি কীভাবে সবার সাথে লড়াই করে এই স্বরূপনগরকে নিয়ে এগিয়ে যায় এবং স্বরূপনগরেই থাকে এবং তার সংসারটা আরও ভালো হয়। রাজা মাম্পির জন্য শুভকামনা এবং নোয়ার জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে এবং দেশের মাঝে। ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ধন্যবাদ।